بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের একবার প্রশ্ন ছিল যে কোন কোন জায়গায় মিথ্যা বলা জায়েজ। আমরা বলবো যে একটি হাদিসের মধ্যে এসেছে যে রাসূল আকরাম সাহেব অনুমতি দিয়েছেন তিন জায়গায় মিথ্যা বলার। তার মধ্যে একটা হচ্ছে যুদ্ধক্ষেত্রে, যে কাফিরদের সাথে যখন যুদ্ধ চলবে তখন মিথ্যা আশ্রয় নেওয়া যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে স্ত্রী স্বামীর ক্ষেত্রে, এরকমভাবে। তৃতীয় নম্বর হচ্ছে যে আপনার কারোর মাঝে ইসলাহ করে দেওয়ার জন্য, মানে দুইজনের মাঝে দ্বন্দ্ব চলছে, এই সময় দুইজনের মাঝে দ্বন্দ্বটাকে নিরসন করার জন্য যদি মিথ্যে বলার প্রয়োজন হয় তখন সেটা বলা যায়। কিন্তু এক্ষেত্রে একটি কথা খেয়াল রাখতে হবে, যেটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা, যে কখনো কাঁচা মিথ্যা কথা বলা যাবে না, বরং তাওরিয়া করতে হবে, যে ঘুরিয়ে বলতে হবে যেন একবার পরিষ্কার কাঁচা মিথ্যা কথা না হয়। সেটার প্রতি অবশ্যই সতর্ক থাকতে হবে, যেন নিষ্প্রয়োজনীয়ভাবে যেন একবারে প্রকাশ্য মিথ্যা কথা বলা না হয়, কারণ মিথ্যা কথা যে কবিরে গুণে এটা সবার আমাদের জানা আছে। সুতরাং ওই সুযোগটা নিতান্ত প্রয়োজন ছাড়া কখনো গ্রহণ করা যাবে না। আর যদি নাকি ঘুরিয়ে বললে কাজ চলে, তখন আপনার মিথ্যার দিকে অগ্রসর কখনো ঠিক হবে না। আশা করি বুঝতে পেরেছেন।